নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করছি। তো দেখো, ইংলিশ সাজেশন থেকে কোন প্রশ্নগুলো তোমাদের 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, দেখো ফাদার সেলফ খুবই গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো কিন্তু দেওয়া আছে এবং তার সঙ্গে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো দেখো, ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং ইউনিট 3 থেকে সেইগুলো তোমরা ভালো করে দেখে নাও। এবং মাই ওয়ান ট্রু ফ্যামিলি খুবই ইম্পর্টেন্ট কবিতা আছে, খুবই ইম্পর্টেন্ট কবিতা। তোমরা এই সমস্ত আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি বা যে সমস্ত অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দিচ্ছি সেইগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। মাধ্যমিকে ইংলিশে যদিও ছেলেমেয়েরা যদিও দুর্বল হয়, তা সত্ত্বেও কিন্তু ইংলিশ কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট আছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ইংলিশে খুবই দুর্বল, তাদের উদ্দেশ্যে আমি বলবো তোমরা ইংলিশের ফরম্যাটটা ভালো করে শিখে নেবে এবং তার সঙ্গে সিন আনসিনটা ভালো করে শিখবে, লেটারের ফরম্যাটটা ভালো করে শিখবে। তো দেখো, 30-এ 30 পাওয়া কোনো ব্যাপারই না, ভয়ের কোনো কারণ নেই। আর দেখো, দ্য ক্যাট থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সি পেপার থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, দ্য ক্যাটের ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স 2023 সালে খুবই বেশি, সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। এটা আমাদের কিন্তু টেস্ট পেপার আছে। তো দেখো, যাদের কাছে টেস্ট পেপারটা নেই এবং টেস্ট পেপারের কোথায় এই সমস্ত সাজেশানগুলো পাওয়া যায় সেইগুলো কিন্তু আমরা তুলে ধরেছি তোমাদের সামনে, যাতে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নিতে পারো। যাদের কাছে এবং এবিটি এর টেস্ট পেপার বইটা নেই, তারা কিন্তু এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা এই সমস্ত প্রশ্নগুলো প্রিপারেশন নেবে 2023 সালের মাধ্যমিক ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে। তো বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো, দ্য ক্যাট থেকে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্নেল, মানে স্নেল কিন্তু কবিতা আছে, খুবই ইম্পর্টেন্ট কবিতা, এখান থেকে তোমরা ভালো করে পড়ে যাবে। এবং তার সঙ্গে তোমাদের কিন্তু একটা কথা বলবো, গ্রামারে কিন্তু খুবই স্কোরিং সাবজেক্ট আছে, গ্রামারে মানে নম্বর পাওয়া খুবই ইজি। তোমরা গ্রামারটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে, তার সঙ্গে ভয়েস চেঞ্জ, ন্যারেশন একটু দেখে যাবে, জয়নিং এইগুলো দেখে যাবে, এইগুলো কিন্তু আসার চান্স খুবই বেশি আছে। ফেজাল ভার্বটা ভালো করে পড়বে, বুঝতে পারছো আমি কী বলছি? তার সঙ্গে কিন্তু তোমরা যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে পড়বে এবং বায়োগ্রাফি, ঠিক আছে, বায়োগ্রাফিটা পড়ে যাবে ভালো করে। একটা বায়োগ্রাফি লেখার কিন্তু একটা ফরম্যাট আছে, ঠিক আছে? একটা বায়োগ্রাফি যদি ভালো করে পড়তে পারো, বাকি বায়োগ্রাফিগুলো হয়ে যায়, এটা তো তোমরা জানো। আর বায়োগ্রাফি লেখার ফরম্যাট তোমাদের আমি শিখিয়েছি, তোমরা এইগুলো অবশ্যই, এই ফরম্যাট যে ফরম্যাটে আমি শিখিয়েছি সেই ফরম্যাটটা তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং মাধ্যমিকে ইংলিশে ভালো স্কোর করা খুবই ইজি, কোনো কঠিন নয়। এবং 2023 সালের জন্য তোমাদের প্রিপারেশন নিয়েছো এতদিন ধরে, সামনে তোমাদের পরীক্ষা 3-4 দিন বাকি আছে, এই 3-4 দিনের মধ্যে ইংলিশে কী করে ভালো করা যায় সেই দিকে তোমরা নজর দাও। আর বাকি সাবজেক্টগুলো বলতে গেলে যেমন আছে আমাদের ইতিহাস আছে, ভূগোল আছে, জীবন বিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে, অঙ্ক আছে, বাংলা আছে, এইগুলো তোমরা ভালো করে দেখে যাবে। আর পরীক্ষার সময় তোমরা চেষ্টা করবে যে কোনো প্রশ্ন যেন ছাড় না যায়, সমস্ত প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, ভয়ের কোনো কারণ নেই। এটা কিন্তু তোমাদের জীবনের একটা প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক পরীক্ষায় তোমাকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। আর বেশি টেনশন করবে না, পরীক্ষার সময় যতটা পারবে লেখার চেষ্টা করবে, পারবে তোমরা মানে যতগুলো প্রশ্ন দিয়েছে সব প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, কোনো কিছু ছাড়ার চেষ্টা করবে না। আর শরীরের দিকে অবশ্যই নজর করবে। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।